কিভাবে কার্ড গুলো পরবর্তীতে খেলা যেতে পারে সেগুলো নিয়ে জানি। হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও চলে এসেছি নতুন এক অন্যতম আকর্ষণীয় ফ্রি টুর্নামেন্ট নিয়ে। তবে হ্যাঁ, তার আগে আপনাকে জানিয়ে রাখবো যে যদি আপনি ফ্রিতে ক্যাশ গেম আর্ন করতে চান, কেবলমাত্র ফ্রি টুর্নামেন্ট খেলে, তাহলে আপনার জন্য এই খেলা আজ। কিভাবে, কোথায়, কখন, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন অন্যতম একটা আকর্ষণীয় অ্যাপস, যেটা হচ্ছে রামি সার্কেল, যেখানে ফ্রিতে টুর্নামেন্ট খেলা হয়। আপনি অংশগ্রহণ করতে পারেন ফ্রিতে, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে কখন হয়। প্রথমত এটা প্রতিদিন হচ্ছে দুপুর 2:30 থেকে খেলা স্টার্ট টাইম। এরপর যদি জানতে চায় হয় যে কোথায়, কখন, কিভাবে আপনি রাউন্ড কোয়ালিফাই করবেন এবং রেজিস্ট্রেশন কখন শুরু হয়, তাহলে বলবো যে সকাল 9টার পর থেকেই আপনি রেজিস্ট্রেশন টাইম অন করতে পারবেন। এরপর আপনি শুরু হবে টুর্নামেন্ট দুপুর 2:30 থেকে, তখন অংশগ্রহণ করতেই পারেন। এখন রাউন্ড কোয়ালিফাই করাটা এই মুহূর্তে সব থেকে আকর্ষণীয় এবং লোভনীয় যে বিষয়। প্রথমত আপনাকে 6টা হ্যান্ড বা ডিল সুযোগ থাকবে আপনার জন্য, যেখানে আপনি 6টা হ্যান্ডের মধ্যে যে কোনো 2-3টে হ্যান্ড যদি আপনি ডিক্লেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনি জয়লাভ করতে পারেন অল্প থেকে অধিক মূল্য। এরপর যত রাউন্ড কোয়ালিফাই করে উপরের দিকে যাবেন, অর্থাৎ ফাইনালের দিকে পৌঁছাবেন, সেই অনুসারে কিন্তু টাকার অ্যামাউন্টও বড় হবে। কিন্তু হ্যান্ডগুলো কেমন আছে, কীভাবে খেলবেন, প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ডিল 3 অর্থাৎ তৃতীয় হ্যান্ডের খেলা চলছে। তো একটা লক্ষণীয় বিষয় এই যে টেবিলে উপস্থিত যে সমস্ত প্লেয়াররা খেলছে, তার মধ্যেখানে একজনের স্কোর, সে পরপর 2টো হ্যান্ডই ক্লিয়ার করেছে, তার স্কোর এই মুহূর্তে বেশি। কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় বিষয় যে আমি, অর্থাৎ কিভাবে আমি এই হ্যান্ডকে ডিক্লেয়ার করে বা এই রাউন্ড থেকে কিভাবে হ্যান্ড ডিক্লেয়ার করতে পারবো এবং নেক্সট রাউন্ডে যেতে পারবো, তার জন্য আপনাকে দেখতে হবে সম্পূর্ণ খেলাটা। কারণ সবসময় যে যার স্কোর বেশি সেই যে রাউন্ড কোয়ালিফাই করবে তাও না হতে পারে, তার জন্য আপনাকে সুযোগ খুঁজতে হবে 6টা ডিলের মধ্যে যে কোনো 2টো হ্যান্ড, যে কোনো 2টো ডিল, যেখানে আপনি কিন্তু স্কোর বাড়িয়ে রাখতে পারেন অন্যান্য প্লেয়ারের তুলনায়, আর সেখানেই কিন্তু আপনি রাউন্ড কোয়ালিফাইডের জন্য একটা সুযোগ বা স্কোর পেয়ে যাবেন। এখন দেখার বিষয় যে তার জন্য আপনাকে কী উপস্থিত দুটি কাজে লাগাতে হবে। প্রথমত আপনাকে যে 2টো হ্যান্ড বা 1টা হ্যান্ড আপনি সুযোগ পাবেন, সেই হ্যান্ডটাকে যথাযথভাবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাখতে হবে। কারণ কখন কিভাবে সেই হ্যান্ডটা আসবে সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে এবং স্কোর বা পয়েন্ট কমিয়ে রাখার চেষ্টা করতে হবে। এই মুহূর্তে দেখছেন আমার সেরকমই একটা হ্যান্ড যেটা আপাতত ডিক্লেয়ার। তো সুতরাং এখন দেখার বিষয় যে স্কোরটা কীরকম আসে, কারণ তৃতীয় হ্যান্ডের শেষে এখন স্কোরটা দেখার, হয়তো আমার স্কোর এই মুহূর্তে সেকেন্ড পজিশনে থাকবে, কিন্তু বাকি এখন রয়েছে 3টে হ্যান্ড। বাকি সেই 3টে হ্যান্ডে সুযোগ রাখতে হবে যে যে কোনো 1-2 হ্যান্ড ডিক্লেয়ার করার। দেখুন, লক্ষণীয় বিষয় এই যে এই হ্যান্ড কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে এবং হাতে একটা জোকারে চলে এসেছে, যেটা থেকে কিন্তু আমার মোটামুটি অনেকটা স্কোর কমে যেতে পারে। কিন্তু আরও স্কোর কমিয়ে রেখে যদি খেলা যায়, সেক্ষেত্রে কিন্তু লাভের অংশটা বেশিই থাকবে। দেখার বিষয় যে এই হ্যান্ডে কি ফলাফল ঘটে। দেখুন, এই মুহূর্তে আমার হাতে স্কোর যদি লক্ষ্য করা যায় 27।
দেখুন আর একটু স্কোর কমছে, যেহেতু আমি একটু স্কোর কমই রাখলাম। হয়তো বিবিটা ফেলার উপযুক্ত ছিল, কিন্তু যদি আবারও একটা বিবি আসে সেক্ষেত্রে তিনটে বিবি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। হাতে এই জন্য একটুখানি স্কোর বাড়িয়ে রাখলাম। দেখুন আমার কিন্তু অন্য দিক থেকে আবারও একটা কিন্তু সিকোয়েন্স হতো, বা পুরো সিকোয়েন্স হতো। এই মুহূর্তে আপনারা দেখছেন ফ্রি টুর্নামেন্ট রামি সার্কেল অ্যাপসে। দেখুন আবার কিন্তু একটা ভালো কার্ড, আর সাথে সাথে হ্যান্ড ডিক্লেয়ার, তো দ্বিতীয় হ্যান্ড ডিক্লেয়ার। এখন স্কোরটা দেখার, হয়তো প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে এমন কিছু পয়েন্টের দূরত্ব থাকবে না, তো দেখা যাক। পঞ্চম হ্যান্ড শুরু হচ্ছে, পঞ্চম হ্যান্ড যেখানে জোগাড় হয়েছে পাঁচ, হাতে একটা এসেছে কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে ওঠেনি। যে হ্যান্ডটা খেলা যায় কি না সেটা একটা ব্যাপার, কারণ প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীর মধ্যে এমন কিছু দূরত্ব নেই, তো তাই আমি ড্রপ করে দিলাম। এবং অ্যাট লাস্ট ফাইনাল অর্থাৎ শেষ হ্যান্ড, যে হ্যান্ড থেকে ডিক্লেয়ার করলে কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়া যেতে পারে। দেখুন আমার থেকে পয়েন্ট বেশি, 10-20 পয়েন্টের। এখন দেখার বিষয় কীভাবে সম্ভব হবে এই রাউন্ড কোয়ালিফাইড করার। যদি ওই প্লেয়ার আমার থেকে বেশি হাতে স্কোর রাখে, অন্য কেউ ডিক্লেয়ার করে, তাহলে কিন্তু আমার সম্ভাবনা থাকতে পারে। যদি এই হ্যান্ডকে আমি ডিক্লেয়ার করতে পারি, তাহলে তো অবভিয়াসলি আমি হ্যান্ড নেক্সট রাউন্ডে যেতে পারবো। দেখা যাক এখন কি ঘটনা ঘটে। আজ আপনারা দেখছেন পরপর বেশ কয়েকটা ফ্রি টুর্নামেন্টের হ্যান্ড। দেখুন এই মুহূর্তে আমার কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে গেছে এবং হাতে স্কোর অল্প বিস্তার কিন্তু রয়েছে। এখন বিষয় হচ্ছে কোন অংশে স্কোর যাতে কমিয়ে রাখা সম্ভব হয়। কারণ হাতে স্কোর অনেকটাই আছে, স্কোর যেহেতু কমছে তাই আমি স্কোর কমিয়ে রাখার চেষ্টা করছি। আপনিও খেলতে পারেন এই ধরনের খেলা, তবে তার আগে আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে যে কখন কিভাবে কার্ড ফেলবেন, কীভাবে রাখবেন। আর তার জন্য চোখ রাখতে হবে আপনাকে এই চ্যানেলে, কারণ এই ধরনের কম বেশি খেলার ভিডিও প্রতিনিয়তই থাকছে আপনার জন্য। দেখুন তার মধ্যে আবার একটা ভালো কার্ড, যেটা তিনটে টেক হয়ে গেছে অর্থাৎ 30 পয়েন্ট আমার সেভ। এই মুহূর্তে হাতে স্কোর যদি লক্ষ্য করা যায় হাতে 10। দেখুন হ্যান্ড একজন ডিক্লেয়ার করে দিয়েছে, আজ এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।